হ্যালো সবাইকে। তো আজকে আলু দিয়ে মাছের ঘাঁটি আপনাদেরকে দেখাবো, যা উত্তরবঙ্গের একটি লোকাল ঐতিহ্যবাহী খাবার। মাছের ঘাঁটি নামে প্রচলিত। তো এই খাবারটি অনেক সুস্বাদু। তো এই আলু ঘাঁটি করতে রুই মাছ রয়েছে এবং আলু রয়েছে এবং বিভিন্ন রকম মশলা রয়েছে। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। বড় বড় পুরা গ্রাম তাই ওই অবস্থা। হ্যাঁ দশ জনে মিলে খাওয়ালো একটা কুষ্টিয়া আলু ভর্তা আজকে আমাদের মেসে আলু দিয়ে মাছ দিয়ে ঘাঁটি, যা রাজশাহী এবং বগুড়া অঞ্চলে সুস্বাদু খাবার। মাটির চুলায় আলু দিয়ে মাছ দিয়ে ঘাঁটি, তো দেখতে পাচ্ছেন চুলাতে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরেই রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। অনেক সুস্বাদু খাবার। I'm gonna run this.